বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান 1988 সালে অস্কার মনোনীত সালাম বম্বে ছবির মধ্য দিয়ে যাত্রা শুরু করেন বলিউডে। অভিনয়ে চমক দেখিয়েছেন পুরো বিশ্বকে। বলিউডের আরও এক জনপ্রিয় নায়িকা বিপাশা বসু 2001 সালে আজনাবি চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে প্রবেশ করেন তিনি। নজরকাড়া গ্ল্যামার দিয়ে জয় করেন হাজারো ভক্তের হৃদয়। বলিউডে এই দুই গুণী অভিনয়শিল্পীর জন্মদিন আজ। বিস্তারিত জানাচ্ছেন জাওদন্ত। 1967 সালে রাজস্থানের জয়পুর শহরে পাঠান পরিবারে জন্ম সাহাবজাদে ইরফান আলী খানের। বলিউডে সবাই যাকে চেনে ইরফান খান নামে। ইরফান খানের বাবা জাগিরদার খান আর মা বেগম খান। মাই লাইফ হিন্দি বাট মাই ওয়াইফ ইংলিশ ইজ এ বহুত কোশিশ কি। মাত্র 19 বছর বয়সে ইরফান খান জুনুন সিনেমায় নাসিরুদ্দিন শাহের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে জয়পুর থিয়েটার কোম্পানিতে যোগদান। সিদ্ধান্ত নেন বড় হয়ে অভিনেতা হবেন তিনি। ইরফান সুযোগ পেলেন উপমহাদেশের বিখ্যাত অভিনয় বিদ্যাপীঠ ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে পড়াশোনা করার। সেখানে পড়াশোনা শেষ করে টেলিভিশন অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন ইরফান খান। 1988 সালে অস্কার মনোনীত সিনেমা সালাম বোম্বেতে ছোট একটি চরিত্রে অভিনয় করার মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু তার। ইরফানের অভিনয় সবার ভালো লাগছিল, কিন্তু সন্তুষ্ট হতে পারছিলেন না ইরফান নিজেই। 2003 সালে নির্মিত হলো সিনেমা হাসিল। ইরফান খানের অভিনয়ের জাদুতে মুগ্ধ হলো সবাই। I got my license. Two more days. Okay. So, how's my park doing? তারপর থেকে Life in a Metro, The Namesake, The Shadow of Time, Infernos সহ অসংখ্য সিনেমায় ইরফান খান দেখিয়েছেন তার অভিনয়ের জাদু। অভিনয় করেছেন হিন্দি, বাংলা, ইংরেজি, তামিল, মালায়ালাম ভাষার ছবিতে। বিখ্যাত এই অভিনেতার আজ 53তম জন্মদিন। বলিউডের জনপ্রিয় নায়িকা বিপাশা বসু 1979 সালে দিল্লিতে এক বাঙালি পরিবারে জন্ম তার। বেড়ে ওঠেন কলকাতায়। শুরুতে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন বাঙালি এই অভিনেত্রী। বলিউড পর্দায় যাত্রা শুরু করেন 2001 সালে। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন বিপাশা। 2003 সালে বিখ্যাত নায়িকা পূজা ভাট নির্মাণ করলেন সিনেমা জিসম। প্রধান চরিত্রে অভিনয় করলেন বিপাশা বসু। সবার চোখ আটকে গেল। বিপাশা হয়ে উঠলেন দশকের সেরা আবেদন ময় নারী। গল্প লিখেছে? হ্যাঁ, একখান পাগলের গল্প। কি গল্প? বিপাশা বসু হিন্দি, বাংলা, তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন। জনপ্রিয় এই নায়িকার আজ 47তম জন্মদিন। বলিউডের দুই নক্ষত্র ইরফান খান ও বিপাশা বসুর জন্মদিনে বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা।